15,000 টাকা কোথায় পাবো? আপনি আবার নাতিকে বাঁচান, আমি যতদিন বেঁচে থাকবো রূপাকে গান শিখিয়ে আমি টাকাটা শোধ করে দেবো। আপনি আর কতদিন বাঁচবেন যে টাকাটা শোধ করবেন? আমার যদি কিছু হয়ে যায় তাহলে বৌমা রইল, আমার ছাত্র জয়ন্ত রইল, ওরা টাকাটা শোধ করে দেবে। আমার পক্ষে সম্ভব নয়। দয়া করুন রুদ্রকান্ত বাবু, আমার ছেলেটার অসুখ করেছিল, আমি বাঁচাতে পারিনি। আমার নাতিটা যদি কিছু হয়ে যায় আমি বৌমার কাছে মুখ দেখাতে পারবো। আমার নাতিরা মুখের দিকে তাকিয়ে হতভাগী, এত বড় শোকটা ভুলেছে, ও যদি কিছু হয়ে যায়। নামাস্টা মশাই, অত টাকা দিতে পারবো না, 200 হয়ে নিয়ে যান। রুদ্রকান্ত বাবু দয়া করো, রুদ্রকান্ত বাবু দয়া করো। আ করছেন কি, পা ছাড়ুন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আপনি দয়া করে আমার নাতিকে বাঁচান, আপনি যা বলবেন আমি শুনব। গান ওকে ছাড়াতেই হবে, কি করে সেটা আপনিও ভাবুন আমিও ভাবুন, নইলে রূপা তোর গানের জন্যেই। চুপ করে থাকবেন না, বলুন টাকাটা দেবেন, ভগবান আপনার মঙ্গল করবেন। পনেরো কেন, আমি আপনাকে 20,000 টাকা দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্তে বলুন, আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি। দাঁড়ান, এই শর্তের কথা আমি আর আপনি ছাড়া কেউ কোনোদিন জানতে পারবে না, এমনকি আপনার বৌমাও নয়। আমি আমি দাদুভার নামে শপথ করে বলছি কেউ জানবে না। আপনি বলুন কি শর্ত। আপনার ছাত্র জয়ন্তকে চিরদিনের জন্য গান গাওয়া ছেড়ে দিতে হবে। আপনাকে কথা দিতে হবে জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই ও আর গান গাইবে না। না 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 না, এই কি করে হয়, আপনি আমাকে বলুন, আমি গান গাওয়া ছেড়ে দিচ্ছি, কিন্তু জয়ন্ত কি অধিকার আছে আমার যেন ওকে বলবো তুমি গান গাওয়া ছেড়ে দাও? আপনি ওর গুরুদেব, আমি জানি আর আপনিও জানেন, আপনি বললে আপনার কথাও শুনবে। শুনবে বলে ওকে আমি, না 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 না, জয়ন্তকে আমি কথা বলতে পারবো না। তাহলে আর বিরক্ত করবেন না, যান। আমায় অন্য কোনো শর্ত দিন, আপনি বলুন আপনি আমার জীবন চান, আমার জীবন দিতে আমি রাজি আছি। আপনার জীবন, আপনার জীবনের কি মূল্য আছে আমার কাছে? আমি শুধু ওই একটা শর্তেই আপনাকে টাকা দিতে পারি, জয়ন্তকে গান গাওয়া ছাড়তে হবে। ও গান গাওয়া ছাড়লে দুটো জীবন বাঁচবে, আপনার দাদু ভাইয়ের জীবন, আমার রূপার জীবন। আমি পারবো না, এই আমি পারবো না রুদ্রকান্ত বাবু, আমি যে গুরুদেব, আমি কি করে ওকে বলবো? না না, পারবো না, আমি পারবো না। কাঁদুক কাঁদুক হতভাগী কাঁদুক, কাঁদার জন্যই তো জন্মেছি। আপনি বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একবার মাস্টারমশাই বাড়িতে যাব, অফিসের কাজে খুব ব্যস্ত থাকা কদিন যেতে পারিনি। বাবু শরীরটা খুব খারাপ হয়েছিল, এখন কেমন আছে কে জানে। ঠিক আছে যাবে, এখন আগে আমার সঙ্গে চলো, ফাংশন গাইতে হবে, চলো চলো। ওখানে শুনছি কলকাতার সব নাম করা গায়করা আসছেন। হ্যাঁ, আমি ওদের এই শর্তে কয়েক হাজার টাকার বিজ্ঞাপন দিয়েছি যে তোমাকে ওখানে গাইতে দিতে হবে। আপনি আমার জন্য? আরে কলকাতার শিল্পীদের জানিয়ে দিতে হবে যে আমাদের গ্রামেও একটা বাঘের বাচ্চা আছে। কে? আরে অনুষ্ঠান দেখতে কলকাতা থেকে বড় বড় সাংবাদিক, রেডিওর লোক, টিভির লোকেরা আসছে। একবার যদি ভালো লেগে যায় দেখতে হবে না, রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। মাস্টারমশাই, 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 আপনারা যা চেয়েছিলেন না তাই হয়েছে, এবার থেকে আমাকে আর বিহারের চাকরি করতে হবে না। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন না, ফাংশনে আমার গান শুনে হ্যাঁ রেডিও টিভি সিনেমার লোকেরা আমাকে সার্টিফিকেট দিয়েছে, দেখুন এই দেখুন, আমাকে টাকাও দিয়েছে, এই যে আর আর আমাকে আর আমাকে ঠিকানা দিয়েছে। হ্যাঁ, এই সোমবার আমাকে কলকাতায় যেতে হবে, সিনেমায় গান গাইতে হবে। ও ভাবতেই পারছি না, গান গিয়ে আমার প্রথম রোজগার মাস্টারমশাই, আজ আমার কত খুশির দিন।
এই দেখুন, এই দেখুন মাস্টার মশাই, এই দেখুন আপনার জন্য, আপনার জন্য ধুতি পাঞ্জাবি, আপনার জন্য ধুতি পাঞ্জাবি, বৌদির জন্য থান, আর বাবুর জন্য, বাবুর জন্য এই শার্ট প্যান্ট, এই সবই আপনার জন্য মাস্টার মশাই। আপনি যদি আমাকে গান না শেখাতেন। কালকের মধ্যে অপারেশন করতে না পারলে দাদু ভাই তা করাচ্ছে না কেন? অপারেশন তো এমনিতে হবে না, টাকা চাই, 15,000 টাকা। 15,000 টাকা নিজের জলজ্যান্ত ছেলেটাকে চোখের সামনে মরতে দেখেছি। এবার দাদু ভাই ইচ্ছে যদি ভগবান সময় নিতে। মাস্টার মশাই টাকা জোগাড়ের কি কোনো উপায় নেই? আছে, একটা মাত্র উপায় আছে। তাহলে চুপ করে আছেন কেন বাবা, জোগাড় করুন না। তুমি ও ঘরে দাদু ভাইয়ের কাছে গিয়ে একটু বসো, আমি ব্যবস্থা করছি। খুব যন্ত্রণা হচ্ছে মা, আমি আর পারছি না মা। কোথায় কষ্ট হচ্ছে সোনা, কোথায় কষ্ট হচ্ছে তোমার? কোথাও যদি যেতে হয়, আমাকে যদি কিছু করতে হয় বলুন মাস্টার মশাই। বাবুকে বাঁচাতে যা কিছু করবার তা তোমাকেই করতে হবে জয়ন্ত। তুমি, একমাত্র তুমি পারো আমার দাদু ভাইকে বাঁচাতে। আমি, আমি বাঁচাতে পারি? হ্যাঁ তুমি। তাহলে, তাহলে এতক্ষণ বলেননি কেন? বলুন আমাকে কি করতে হবে। তোমার হাতে যদি একটা ছুরি তুলে দিই জয়ন্ত, পারবে, পারবে নিজের গলায় সেটা বসাতে? বলো পারবে? এতে যদি বাবু বাঁচে, দিন ছুরিটা দিন। মনে আছে একদিন আমি তোমায় বলেছিলাম সময় হলে আমি তোমার কাছে আমার গুরুদক্ষিণা চেয়ে নেব? হ্যাঁ মনে আছে। আজ, আজ আমি তোমার কাছে গুরুদক্ষিণা চাইছি জয়ন্ত। বলুন কি চান আপনি? তোমার কণ্ঠে যত সুর আছে গুরুদক্ষিণা হিসেবে আমায় দাও জয়ন্ত, ফিরিয়ে দাও আমার শিক্ষা, আমার সুর। তোমাকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে জীবনে তুমি আর কখনো গান গাইবে না।
রুদ্রকান্ত বাবু বলেছেন তুমি গান গাওয়া ছেড়ে দিলে উনি আমাকে দাদু ভাইয়ের চিকিৎসার জন্য 20,000 টাকা দেবেন। আমি জানি আমার কোন অধিকার নেই তোমার জীবনটা নষ্ট করার, এ অন্যায় এ পাপ, কিন্তু আমি হতভাগীর কান্না সহ্য করতে পারছি না। আপনি মিথ্যে দুঃখ পাচ্ছেন মাস্টারমশাই, এতে আমার কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। যার গানের মূল্য একটা জীবন, তার মতো স্বার্থ সঙ্গীত শিল্পী আর কজন হতে পারে বলুন, কজন হতে পারে? তোমাকে আরেকটা কথা দিতে হবে, কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে, এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ সেই আমার কাছে। প্রতিজ্ঞা করছি এই গুরু দক্ষিণার কথা কেউ কোনোদিনও জানবে না, কোনোদিনও জানবে না।